আর এখানে এই যে থালিটা আমরা খাচ্ছি রুই মাছের থালিটা, দাম হচ্ছে 130 টাকা, আর এখানে ভাত হচ্ছে আনলিমিটেড, যতটা ভাত লাগবে আপনার পেয়ে যাবেন। শশা পেঁয়াজ টমেটো এগুলো কোনো ব্যাপার নেই, এগুলো কমপ্লিমেন্টারি। এগুলো ভাত দাও, ডাল দাও, রাইস যখন আনলিমিটেড তখন খেয়ে পয়সা ভুল করতে হবে। 130 টাকা মাছ, তাই তো? একদম বড় এক থালা ভাত চলে এসছে, দাও। বড় এক থালা ভাত চলে এসছে, ম্যাডামকে দিন। অল্প না 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 অল্প ভাত দিন, ব্যাস। ঠিক আছে ঠিক আছে, আর লাগবে না, আর লাগবে না। চলে এসে সোজা চলে এসেছে এনজিবিতে জলপাইগুড়িতে। তো আজকে জলপাইগুড়িতে আমাকে একটা থাকতে হবে, তো এক রাত আজকে এখানে হোটেলে রয়েছি। এই দিয়ে গেল পাপড় ভাজা, হোটেলে রয়েছি। তো হোটেলে এটা ওই যে হোটেলটা আমরা আছি, সেই হোটেলটা হচ্ছে একদম এনজিবি স্টেশনের একদম পাশেই, এনজিবি স্টেশনের একদম পাশেই। আর হোটেলে আমরা এখানে থাকা খাওয়া সব কিছু রয়েছে, কিন্তু ফুডিং লজিং কিন্তু অ্যাটাচ নেই, শুধু থাকা। আর ফুডিংটা কিন্তু আলাদা আপনাদেরকে পে করতে হবে। এনজিবি স্টেশনের একদম পাশেই রয়েছে। আর আজকে আমরা দুপুরে লাঞ্চে কী খাবো সেটা বলে দিই। এখানে রয়েছে শশা আর টমেটো রয়েছে, পাঁপড় ভাজা, রুই মাছের ঝাল, ফুলকপি আলুর তরকারি, ফুলকপি আলুর তরকারি রয়েছে। এখানে ছোটো এক বাটি ডাল রয়েছে, আর এখানে রুই মাছ রয়েছে, দেখুন, পাঁপড় ভাজা সব কিছু রয়েছে। আর এখানে এই যে থালিটা আমরা খাচ্ছি রুই মাছের থালিটা, দাম হচ্ছে 130 টাকা, আর এখানে ভাত হচ্ছে আনলিমিটেড, যতটা ভাত লাগবে আপনার পেয়ে যাবেন। শশা পেঁয়াজ টমেটো এগুলো কোনো ব্যাপার নেই, এগুলো কমপ্লিমেন্টারি। এগুলো হচ্ছে খাওয়া দাওয়া করি, এটা হচ্ছে খাও। ভাত একদম গলে গেছে একদম। এই হোটেলটা হচ্ছে একদম এনজিপি স্টেশনের একদম পাশেই, এটা এখানে মাছের থালি, তারপরে হচ্ছে চিকেন থালি, সব কিছু এখানে অ্যাভেলেবেল রয়েছে। খাবার দাবারগুলো একদম গরম গরম আছে না, একদম ডাল থেকে তরকারি থেকে সবটাই খাবার গরম। আলু ভাজা নেই, এখানে ডাল আছে, পাঁপড় আছে। ডালটা ভালো হয়েছে, এই যে হোটেলে আমরা স্টে করেছি সেটা হচ্ছে একদম এনজিবি স্টেশনে একদম পাশে, স্টেশন থেকে জাস্ট 5 মিনিটে হাঁটা পথে রয়েছে। এখানে স্টেশনের পাশে অনেক বড় বড় হোটেল আছে, সব হোটেলেই একই রকম ব্যবস্থা আছে। গরম না? ডাল দিয়ে ফুটকো দিয়ে ভালো লাগছে খেতে, কি ভালো লাগছে খেতে। এই যে আলু ভাজা, আলু ভাজা একটু চেয়েছিলাম তো আলু ভাজা দিয়ে গেল। আলু ভুজিয়া, হ্যাঁ আলু ভুজিয়া, এটাকে মনে করছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
এই আলু ভাজাটা পেয়ে গেলাম। আলু ভাজাটা ছিল না, ইনস্ট্যান্ট ওনারা বানিয়ে দিয়েছে, খুব ভালো ব্যবস্থা করেছে। কপির তরকারিটাও ভালো লাগছে, ধনে পাতা দিয়ে করেছে, গরম গরম তো। গরম গরম ভাত ডাল বেশ ভালো লাগছে খেতে। ভাত দাও ডাল দাও ১৩০ টাকা রুই মাছের থালি, তার সঙ্গে রাইস আনলিমিটেড, রাইস ডাল আনলিমিটেড। রাইস যখন আনলিমিটেড তখন খেয়ে পয়সা উসুল করতে হবে, ১৩০ টাকা মাছ, তাই তো? রাইসটা খেয়ে পয়সাটা উসুল করতে হবে, তাই তো? পাপন নিচ্ছে না, তার সঙ্গে পাপড় রয়েছে, সর্ষের তেলে ভাজা পাপড়। দেখুন একদম বড় এক থালা ভাত চলে এসেছে, দাও। বড় এক থালা ভাত চলে এসছে, ম্যাডামকে দিন। ডাল নাও, ডাল নাও, বাটি দাও, বাটি সবজি দাও, আলু ফুলকপি দাও। ফুলকপি ছাড়া কী আছে? ফুলকপি ছাড়া অন্য কী আছে দাও? ফুলকপি যখন আছে নিয়ে নিই, পয়সাটা উসুল করতে হবে তো। ডালটা খুব গরম, ডালটা খুব ভালো হয়েছে। দিদি নেবেন না আমাকে, দাও। হ্যাঁ ঠিক আছে, না লাগবে না, লেবু নেই না, লেবু দাও, লেবু দাও, সবটাই নিতে হবে, একদম চোপ চষ্টা করে খেতে হবে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। এই হোটেলে যিনি ওনার আছেন, উনি আমাদেরকে এই টক দই দিলেন আমাদেরকে, মানে এটা ওনার তরফ থেকে টক দই। তো আমাদের
প্রত্যেকটা রান্না বান্না সব ভালো, কিন্তু খুব গরম। খাবার গরম না হলে খেতে ভালো লাগে না। সত্যি কথা বলতে ডালের সাথে একটু লেবু না হলে চলে না, জমে না। আর অনেকদিন পর এই লেবু উঠে দিচ্ছি। এখন যেহেতু গরমের সময়, তো খাবারের সঙ্গে শশাটা প্রচুর পরিমাণে খাবেন, খেলে কি হয় খাওয়াটা ভালো ডাইজেস্ট হয়। খুব ভালো, খুব ভালো রান্না হয়। ভাত নাও, নিলাম তো। বলছি নিলাম তো, ভাত লাগবে। আর এখানে এখন তো গরমের সময়, তো এটা হচ্ছে হোটেলের ডাইনিং রুম, এখানে চারিদিকে পাখা চলছে, আরও কাস্টমাররা বসে খাওয়া দাওয়া করছে। এগুলো পাখা চলছে, কিন্তু আমাদের মাথার ওপর পাখা রয়েছে, সেটা বন্ধ করে দিয়েছি আপাতত। দেখি মাছের ঝোলটা, না টানছ কেন? লঙ্কা খেয়েছি না। এটা রুই না কাতলা মনে হয়? রুই বলেছে, এখন কাতলা দিয়েছে কিনা জানি না। রুই বলে যদি কাতলা দেওয়া হয় সেটা আমাদের সৌভাগ্য, সৌভাগ্য। টমেটো ধনে পাতা দিয়ে মাছের ঝালটা, রুই মাছের ঝালটা খুব ভালো হয়েছে। বারোটার সময় হোটেলে ইন করলাম, তারপর ফ্রেশ হয়ে এখন লাঞ্চ করছি। তোমার ভাত লাগবে? তোমার তোমার ভাত লাগবে? ভাত দেবো না, ভাত দাও, ভাত দাও। ঠিক আছে, আর লাগবে না? লাগবে না, না কিছু লাগবে না। হ্যাঁ, না লাগবে না, হয়ে গেছে, আর লাগবে না। মোটামুটি পর্যাপ্ত ভাত নেওয়া হয়ে গেছে। এবার কত বলছে রুই মাছ না কাতলা মাছ, খেয়ে দেখি কেমন কি। আমার মনে হয় এটা পাকা রুই। পাকা রুই মনে হয়, ওনারা পাকা রুই, তাই নিশ্চয়ই পাকা রুই হবে।
পাকা রুই মাছের ঝোল দিয়ে ভাত। পাকা রুই মাছের ঝোল, আহা ধনে পাতা দিয়ে করেছে। ঠিক আছে, একদম ঘরোয়া রুই মাছের ঝোলের মতন। তার সঙ্গে একটু লেবু রস নিয়ে নিই। বাঙালির দই হচ্ছে মিষ্টি দই, এটা হচ্ছে টক দই। টক দইও খায় লোকে গরমে। লোকে বেশিরভাগ গরমে এই টক দইটাই বেশি পছন্দ করে। মাছটা ভালো আছে, ঝোল খেও না শুকনো মুখে, যদি ভাত নিলে ভাত নাও, ভাত দিয়ে দেবে। হচ্ছে দই, দইটা একটু চামচ হলে ভালো হতো, তা যাই হোক হাতেই খেয়ে নি। দইটাতে কিন্তু চিনি নেই, লবণ দিয়ে খেতে হবে। এমনিতেই টক দই এখনকার দিন মানে বেশি টক থাকে না, মিষ্টি থাকে, লবণ দিয়ে খেলে বেশি ভালো চিনির থেকে। ভালো লাগলো মাছটা? মাছটা ভালো আছে, ফ্রেশ মাছ, মাছটা একদম ফ্রেশ আছে। এই গরমে দুপুরে রুই মাছের ঝোল, ফুলকপি আলু তরকারি, টক দই দিয়ে খুব ভালো খাওয়া যাবে। খাওয়া দাওয়া কমপ্লিট, বেশ ভালো ফাটাফাটি খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া কমপ্লিট, একদম খুব সুন্দর ভালো খাওয়া দাওয়া করলাম। সবার শেষে রয়েছে টক দই, এটা গেলে পরে কি তত এমন একটা জিনিস, চাটনি না পেলে করেও টক দই দিয়ে কাজ হয়ে যাবে, মুখটা বেশ ফ্রেশ হয়ে যাবে। বুঝলেন? একটু নুন নিয়ে না, খুব যে টক টা না, এমনিও খাওয়া যায়। সবার শেষে ওই যে পাপড় টুকরো পাবো পড়ে আছে খাই। তো আজকে এই ভিডিও দেখে এনজেপি স্টেশনের পাশে, মানে জলপাইগুড়ি স্টেশনের পাশে, নিউ জলপাইগুড়ি স্টেশনের পাশে এই হোটেলটার নাম বলে দিই, এ হচ্ছে হোটেল দিওয়ানস। একদম স্টেশন থেকে জাস্ট 5 মিনিটে হাঁটা পথ হোটেল দিওয়ানস। এখানে থাকার ব্যবস্থা এবং খাওয়া দাওয়ার ব্যবস্থা সব কিছুই রয়েছে, লাঞ্চ ডিনার সব কিছুই আছে। ফোন নম্বর সব কিছু আমি দিয়ে দেবো, অবশ্যই যোগাযোগ করবো। নাম হচ্ছে হোটেল দিওয়ানস। নমস্কার। নমস্কার।